আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে পাবনা কৃষির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন 2 নভেম্বর 2022 রোজ বুধবার অবস্থান করছি আলমিনা ডেইরি ফার্মে। আর আলমিনা ডেইরি ফার্ম থেকে এ সপ্তাহে নতুন যে গাভিগুলো রয়েছে এই গাভিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো আপনাদেরকে জানাবো আলমিনা ডেইরি ফার্মের মালিক আলামিন ভাইয়ের সঙ্গে কথা বলে। তো দর্শক, যে যেখান থেকেই দেশ এবং প্রবাস থেকে ভিডিওগুলো দেখছেন, দর্শক, গাভি গরু সংগ্রহ করতে হলে সরাসরি খামারে এসে দেখে শুনিয়ে যাচাই বাছাই করে নিজ দায়িত্বে সংগ্রহ করার চেষ্টা করবেন। আর শুধু গাভি নয়, গাভি বকনা বা ষাঁড় বা ছাগল মহিষ ভাই, যে যেখান থেকে যেটা সংগ্রহ করবেন চেষ্টা করবেন সবসময় সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার। তো চলুন আজকে আলমিনা ডেইরি ফার্মের গাভিগুলোর জাতমান আপনাদেরকে জানাই, আলামিন ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নেই। আর দর্শক, আমাদের চ্যানেলের ভিডিওগুলো অর্থাৎ পাবনা কৃষি চিত্রের প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলামিন ভাই কেমন আছেন? আল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো রাখছে ভাই, আলহামদুলিল্লাহ। শুরুতেই নতুন যারা দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় ঠিকানাটা জানাবেন। আমার নাম আলামিন, আলমিনা ডেইরি ফার্মের মালিক, থানা বাঙ্গুরা, জেলা পাবনা। একদম চৌবাড়িয়া যে হাড়পাড়া কবরস্থানটা আছে, হ্যাঁ, কবরস্থানের সংলগ্নই খামারটাই অবরপুষ্টি, হ্যাঁ অবরপুষ্টি, হ্যাঁ। তো আলামিন ভাই নতুন গাভি কালেকশন করেছেন কতগুলো? আজ গরু ভাই গরু মেলায় কালেকশন করছিলাম, গতকালও দুটি গরু বিক্রি করে ফেলেছি, এখন 7-8টা গাভি দেখাবো। 7 থেকে 8টা গাভি দেখানোর আছে? 7-8টা গাভি দেখাবো। জাতমান কেমন হবে, কোয়ালিটি কেমন হবে? জাতমান ফিজিয়ান জাতের গাভিগুলোই বেশি সংগ্রহ করছে এই কালেকশনে। ফিজিয়ান? ফিজিয়ান, হ্যাঁ। আচ্ছা, দাম কেমন হবে? দাম ধরেন 1,05,000 থেকে 2,05,000 পর্যন্ত আছে। 1,05,000? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 1,05,000 থেকে 2,05,000 পর্যন্ত, 2 লক্ষের উপরেও গেছেন আজকে? হ্যাঁ হ্যাঁ, অনেক বিট সাইজের গরু কালেকশন করছি। আচ্ছা, তালাইন ভাই চলুন আমরা একটু জাতমান আপনার কাছ থেকে জেনে নিই, তারপরে আমার দর্শক যারা আছে তারাও কিন্তু এখন অনেক বোঝে। না না, বোঝে আর রেগুলার সপ্তাহের মাল দেন, রেগুলার সপ্তাহে ক্লোজ। আমার গরু ধরেন কেনার সাথে সাথে ধরেন 2-1 দিনের ভিতরে বিক্রি করে দেয়, সীমিত লাভ করি, সেল বেশি দেয়। আচ্ছা, দর্শকরা লিয়ে ধরেন পর্যাপ্ত পরিমাণে খুশি আছে, বুঝছেন? তো আলামিন ভাই এই খুশিটা অব্যাহত রাখবেন, ভালো জিনিস অর্থাৎ দাম যদি কমও হয় ভালো জিনিস রাখবেন, তাহলে দর্শকরা হয়তো বারবার আপনাদের কাছে আসবে। ভালো জিনিস মানে কি, এসব গাভিগুলো প্রত্যেকটা গাভি পালার মতন গাভি সংগ্রহ করি, যেটা ধরেন একটু জ্বালা দোষ পরিমাণ পাই ওটা ধরেন কিনি না, ওটা দেখি না। আচ্ছা, বুঝছেন, ভালো জিনিসগুলো কালেকশন করি, ভালো হাতে পোষা দিয়ে সম্পর্ক করার জন্যই ধরেন এইগুলো ধরেন প্রচার করা। পাবনা কৃষি চিত্র একটা প্রচার মাধ্যম, দর্শকরা জানে। আর দর্শক দেখতেই পাচ্ছেন যে এই যে চৌবাড়ি হাড়পাড়া কবরস্থানের বাউন্ডারির শেষ প্রান্ত এবং শেষ প্রান্তের ঠিক পূর্ব পাশেই এই খামার আলমিনা ডেইরি ফার্ম, এখানে সাইনবোর্ডও দেওয়া আছে, আপনারা আসবেন সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন। আর আলমিনা ডেইরি ফার্মে আজকে বেশ কিছু বাইরের কাস্টমারও আসছে, মুরব্বী আঙ্কেল সহ যারা হয়তো দূরদূরান্ত থেকে অনেকেই আসছে, আপনাদেরকে যদি একটু দেখাই, আপনারা আসবেন সরাসরি এভাবে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন। তো আলামিন ভাই চলুন আমরা এক এক করে আপনার গাভিগুলো দর্শকদের দেখাই। আলামিন ভাই আমরা শুরুতেই 1 নম্বর সিরিয়ালে যে গাভিটা দেখতেছি বাচ্চা সহ, এই গাভিটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাত। হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, জাতে হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত 4টে হয়েছে, সেকেন্ড রাউন্ড বাচ্চা, আগে একটা বাচ্চা হয়েছে, 4 দাঁতে আবার দ্বিতীয় বাচ্চায় চলছে, এখন বাচ্চা সহ বকনা বাচ্চা। আচ্ছা, দুধের পরিমাণ এখন ধরেন এক টানে ধরেন 10 কেজি, 10.5 কেজি এরকম ভাবে ধরেন টানা হচ্ছে। সেকেন্ড টাইমের বাচ্চা? হ্যাঁ, সেকেন্ড টাইমের বাচ্চা। কি বাচ্চাটা? বকনা বাচ্চা। বকনা বাচ্চা, বাচ্চাটা কি জাতের হয়েছে? বাচ্চাটা ফ্রিজিয়ান জাতের বাচ্চাই। ফিজিয়ান? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফিজিয়ান বকনা বাচ্চা। বাচ্চার বয়স কতদিন হয়েছে? বাচ্চার বয়স আজ 12-13 দিন হচ্ছে। 13 দিন? হ্যাঁ হ্যাঁ, গারস্তর বাইতে সংগ্রহ করে নিয়ে আসছি, তো আমরা তো আগামীকাল নিয়ে আসছি, কিন্তু গারস্তর বাইতে দোয়ান করে নিয়ে আসছি এবং ধরেন আমরাও দোহন করবো এখন। আচ্ছা, এখনো করেন? এখনো করিনি, এইবার প্রথম শুরু। ওই ওই বাড়িতে যেখানে ছিল সেখান থেকে দোয়ান করে নিয়ে আসছি, বলেছে যে 16 কেজি 17 কেজি দুইটা নিয়ে ধরেন এভারেজে পাচ্ছে বাচ্চা খাওয়ানোর পরেও।
আচ্ছা, এমনি সুস্থ সবল আছে? একেবারে সুস্থ সবল, এ টু জেড, এ টু জেড, একবারে দারবাটো দোয়ানের মতনই বাট। আর দেখেন উলানের পরিমাণ যা আছে, দোয়া দিলে একবারে ধরেন চিঠি হয়ে যাবে, এটা ধরেন থাকে না, মা করে উলানে গরু। এটা দুধ যেটাই হোক, আমার কথা, আমার দর্শক যারা হয়তো পাবনা কৃষি চিত্র দেখে, আমি তাদের বলবো দুধের গাভী অবশ্যই দুধ দহন করে নিজ দায়িত্ব এগুলো নিবে। এগুলো পার্সেন্টের গরু, দেখেন মাথাটা কত সুন্দর, আর গলাটা ধরেন ওই গলাটা একবারে চিকন, দেখেন গরুর মাথাটা কত মোটা, বুঝছেন? বাটটা সাইড, বাট সাইড জায়গায় আছে, দেখেন উলানটা কত হানি হয়েছে। দোয়া দিলে ধরেন এখন ধরেন যে পরিমাণে মানে দোয়াইছি, এই পরিমাণে এখনও দোয়ান যাবে। আসলে দুধের গরু দুধ ওই বাড়িতে হলে আমার বাড়িতে হবে, আবার আর এক বাড়িতে দেবো, ওটা ও বাড়িতেও ধরেন আশা করা যায় কম হবে না। আচ্ছা আমিন ভাই, এক নম্বর সিরিয়ালের এই গাভীটার দামটা কত চাচ্ছেন? এটা তো ভাই দাম তো ধরেন 2,20,000 চাওয়ার সিদ্ধান্ত করছিলাম, কিন্তু ধরেন চাবো না, সীমিত লাভ নিয়ে বিক্রি করে দেবো, 2,05,000 রাখা যাবে। এটা 2,05,000? 2,05,000। আচ্ছা 2,05,000 টাকা তো আপনার চাওয়া দাম। হ্যাঁ চাওয়া দাম। বিক্রি দাম কত? যত সামান্য একটু কম বেশ করা যাবে ভাই। আচ্ছা, তাতে কি নিচে আসা যাবে নাকি সে তাই বলেন? নিচে ধরেন দেওয়া কঠিন, নিচে দিলে ধরেন আমাদের কিছু থাকবে না। একটা গরু থেকে 4,000-5,000 টাকা লাভ না করি তাহলে তো আমাদেরও খরচ আছে। আচ্ছা এটা তো ধরেন তাহলে তো লাভের দিক থাকলো না। আচ্ছা তো কম বেশ করা যাবে নাকি? যত সামান্য কম বেশ করা যাবে। আলাইন ভাই এটা সাইড করে দেন তাহলে, পরের যে গাভীগুলো আছে সেই গাভীগুলো দর্শকদের দেখান। আলামিন ভাই আমরা 2 নম্বর সিরিয়ালে যে গাভীটা দেখতেছি, এই গাভীটা কি জাতের? এটা ভাই জার্সি ফিজিয়ান মিক্সড, জার্সি এবং ফিজিয়ান ক্রস। হ্যাঁ জার্সি ফিজিয়ান ক্রস। ওই দেখেন শিংটাও কিন্তু একবার সাদা হয়েছে, দেখেন। আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত সবে মাত্র দুটি হচ্ছে ভাই, মাত্র দুই দাঁত। দুই দাঁত। হ্যাঁ বাচ্চা কয় নাম্বার দিবে? বাচ্চা প্রথম বাচ্চা হবে, এখন প্রেগনেন্ট আছে 8.5 মাস। আচ্ছা প্রেগনেন্ট 8.5 মাস। হ্যাঁ 9 মাসের ধরেন পুরার দিকে এই ধরেন উলান ফলান ছাড়া শুরু করে দিছে, এখন ধরেন 10-15 দিন আমি আইডিয়া করতেছি যে লাগবে বাচ্চাটা হতে। দাঁত কি দুইটা না চারটা আলামিন ভাই? একেবারে অরিজিনাল ভাবে দুইটা ভাই, ধরে দেখানো যাবে। হ্যাঁ দেখানো তো, একটু দেখানো যাবে ভাই, দেখেন, দেখা 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 দাদা দাঁতটা দেখা দাও। আরে কোনো দর্শক ভাই ভিডিও ফোনে দেখতে চাইলে দেখান যাবে, এই দুই দাঁত না বড় দুইটা? হ্যাঁ বড় দুইটা দাঁত। অনেক ধন্যবাদ ভাই সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য, যেহেতু দুই দাঁত প্রথম বাচ্চা। হ্যাঁ প্রথম বাচ্চা। আচ্ছা তো এটা প্রেগন্যান্ট গাভী, দাম কত চাচ্ছেন? এই গাভীটা 1,65,000 টাকা চাচ্ছি। 1,65,000? 65,000? 65,000। 1,65,000 টাকা চাওয়া দাম? হ্যাঁ চাওয়া দাম। আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ আছে, যত সামান্য কিছু কম বেশ করা যাবে ভাই। যত সামান্য আলোচনা করে ক্রেতা ভাইরা সরাসরি এসে দেখে শুনেও নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বকনা গরু দেখেন অনেক বড় হয়ে যাবে, এটা বিট সাইজ গরু হয়ে যাবে। এখনই ধরেন 5 মনের উপরে তো মাংসই আছে। আচ্ছা বুঝেছেন, এগুলো ধরেন 7-8 মন মাংসের গরু হয়ে যাবে, আর অনেক উলান পালন হয়ে যাবে। বাট কটাও দেখেন 4টে বাট চার জায়গায় মোটা মোটা বাট, আর খুবই শান্ত বুঝেছেন, একবারে ভদ্র গরু। বকনা কিনে পুষিছে তো ধরেন এখন 9 মাস প্রেগনেন্ট হয়ে গেছে, সে ধরেন টেকার দরকারে ধরেন বিক্রি করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আমাদের তো কালেকশনের মাল। চলুন তাহলে পরবর্তী গাভী দেখান। আলামিন ভাই আমরা 3 নম্বর সিরিয়ালে যে গাভীটা দেখতেছি, এই গাভীটা কি জাতের? এটা ফিজিয়ান জাতের গাভী। ফিজিয়ান জাতের গাভী? হ্যাঁ ফিজিয়ান জাতের গাভী। এটা দাঁত বয়স কেমন হয়েছে? এটা দাঁত ভাই 6টা হচ্ছে, একটা বাচ্চা আগে হয়েছে, এটা দ্বিতীয় বাচ্চা হবে। 6 দাঁত? 6 দাঁত। হ্যাঁ দুধের দাঁত দুই পাশে দুটের লাগানো আছে, এখনো পড়েই নেই, ওই দুটি ধরেন 4 দাঁত ছিল, 6 দাঁত হচ্ছে এইরকম। আচ্ছা বাচ্চা তাহলে কয় নাম্বার? বাচ্চা 2 নম্বর বাচ্চা হয়েছে। 2 নম্বর? হ্যাঁ 2 নম্বর। সময় আছে কতদিন? সময় ধরেন 1-10 দিনের ভিতরে ধরেন পরিপূর্ণ হয়ে যাবে। উলান ছাড়া শুরু করে দিছে, এক বাচ্চার দেওয়া গরু তো। আচ্ছা ধরেন উলান ছাড়া শুরু করে দিছে, অনেক পরিমাণ টাইম নাই, ধরেন 1-10 দিনের ভিতরে গরু বাচ্চা। 7-10 দিনের মধ্যে? হ্যাঁ হ্যাঁ 7-10 দিনের ভিতরে বাচ্চা। বাটগুলো ক্লিয়ার আছে তো? একেবারে জরা উবারে নে বাট, এটা গ্যারান্টি। আচ্ছা তো আলামিন ভাই 3 নম্বর সিরিয়ালের এই গাভীটার দামটা কত চাচ্ছেন আপনি? এই গাভীটা ভাই দাম চাচ্ছি 1,75,000। 1,75,000 টাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 1,75,000 টাকা চাওয়া দাম? চাওয়া দাম। হ্যাঁ আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ আছে, কিছু কম বেশ করা যাবে যত সময়। দর্শকরা চাইলে আলোচনা করে কম বেশ করে নিতে পারবে? নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ। আর ওই অরিজিনাল জাত গরু দেখেন গাড়টা কি আর দাঁড়ায়, সাইজ কি আর, গরুটা অনেক লম্বা তো বুঝেছেন, গরুটার জন্য উঁচুর হাইটে একটু কমও হয়, ধরেন লম্বায় কিন্তু কম নেই, লম্বায় দেখেন অনেক, আর উলান ফলানের দিক দিয়ে অনেক সুন্দর, আর অনেক আরও উলান হয়ে যাবে নি। আচ্ছা আলামিন ভাই চলুন তাহলে দর্শকদের পরবর্তী যে গাভীগুলো রয়েছে সে গাভীগুলো দেখান। আলামিন ভাই আমরা 4 নম্বর সিরিয়ালে যে গাভীটা দেখতেছি, এই গাভীটা কি জাত? এটা ফিজিয়ান জাতের গাভী ভাই। ফিজিয়ান জাতের গাভী? হ্যাঁ ফিজিয়ান জাতের গাভী। আচ্ছা এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটার দাঁতও 6টা হচ্ছে, আগে একটা বাচ্চা হয়েছে, দ্বিতীয়বারের মতন প্রেগনেন্ট, ধরেন 8 মাস পার হয়েছে, অলরেডি নাবান শুরু করে দিছে, দেখেন ঝুলটা আসতেছে, আর চামড়াটা খুবই নরম, আর গরুটা খুবই শান্ত, গরুটা দেখেন
অনেক উলান হয়। আর গরুর দুধের পরিমাণ এটা পয়লা বিয়া বাচ্চাই ধরেন 14-15 কেজি দুধ দোয়ান করেছে বুঝছেন। এ বাচ্চা আশা করা যাচ্ছে যে বেশি হবে। আর অনেক চামড়া ঠামড়াগুলো ভালো তো দেখেন, লাইজ দেখাই এটাই দেখেন চামড়াটা একবার খুবই পাতলা। আর গায়ের চামড়াটাও একবার বাট জড়াও বাড়াইনি গরু ভিডিও দেখানো হবে না, ওটা কিনাও হবে না, একবারে গ্যারান্টি। ওটা ওটা সরজমিনি দর্শক ভাই এসে দেখে নিয়ে যায় তাতেও খুশি বুঝছেন। হ্যাঁ আজকে তো আপনার খামারে অনেক কাস্টমার আসছে। হ্যাঁ অনেক কাস্টমার আসতেছে, অনেক আরো কাস্টমার আসা লাগবে আমার কাছে। পর্তায় ভালো জিনিস লিবার লাগলি আমার কাছে আসা লাগবে। আচ্ছা আলম ভাই, 4 নম্বর সিরিয়ালের এই গাবিটার দামটা কত চাচ্ছে? এই গাবিটা ভাই 1,55,000 টাকা চাচ্ছি। 1,55,000 টাকা এইসব গরু কিন্তু ভাই 1,80,000-85,000 টাকার দাম হয়ে যাবে। কিন্তু ধরেন 15-20 দিন ধরেন টাইম লাগবে, উলানটা পরিপূর্ণ হয়ে গেলি অনেক সুন্দর হয়ে যাবে, আমার দেশের গারস্থলে নিয়ে নিবি। কিন্তু আমি সাশ্রয় কিনে লিছি, পালা লাগবে দেখে খাওয়ান লাগবে। গরুটা ধরেন 10,000 টাকা তো খাওয়ান লাগবে, তো 10,000 খাওয়া তো আরও ধরেন 15,000-20,000 সাশ্রয় থাকা লাগবে, না হলে তো পুষে ধরেন লাভ হবে না। আচ্ছা আচ্ছা, তো এখন তাহলে দাম চাচ্ছেন আপনি 1,55,000 টাকা। আচ্ছা আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ যত সামান্য কিছু করা যাবে ভাই। আচ্ছা চলুন তাহলে পরবর্তী গাবি দেখি। আলামিন ভাই, আমরা 5 নম্বর সিরিয়ালে যে গাবিটা দেখতেছি এই গাবিটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। উলান পাট টাক্সারের বডি যে এত বড় হয়েছে আশা করা যাচ্ছে যে 18-20 কেজি দুধ এবছরে দিতে পারবে বুঝছেন। আর বাট করা দেখেন কত সুন্দর, আর খুবই লরম, আর একবারে শান্ত বুঝছেন, একবারে শান্ত সৃষ্ট গরু। বাটতলা ক্লিয়ার আছে, একেবারে বাটতলা ক্লিয়ার। আর জিন্দে সিন্দে আর দিলে কিচ্ছু বলবে না, আর কেবল সারা শুরু করেছে ভাই বুঝছেন। সময় আছে তাহলে কতদিন আপনার এখনো? সময় ধরেন জোল করা শুরু করে দিছে অলরেডি ধরেন 15-17 দিন কি 20 দিনের ভিতরে বাচ্চা হবে এসব গুলো। 20 দিনের মধ্যে? হ্যাঁ 20 দিনের ভিতরে বাচ্চা পাওয়া যাবে। ধরেন 4টে বাট, 4 জায়গার দোয়ানের মতন বাট, গরুটা দেখেন বিট সাইজ বডি। আচ্ছা দাম কত চাচ্ছেন গাবিটার? দাম এটা ভাই 1,65,000 রাখা যাবে। 1,65,000 আচ্ছা, 1,65,000 টাকা 5 নম্বর সিরিয়ালের এই গাবিটা। আলোচনার সুযোগ আছে? যত সামান্য কিছু কম বেশ করা যাবে, যেহেতু সবগুলোর ক্ষেত্রে আলোচনার সুযোগ রাখছেন, আলোচনা করে দর্শকরা নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ নিতে পারবে। সুস্থ সবল আছে একদম? একেবারে সুস্থ সবল আছে। আচ্ছা চলুন তাহলে দর্শকদের পরবর্তী গাবিগুলো দেখান। আলামিন ভাই, আমরা 6 নম্বর সিরিয়ালে যে গাবিটা দেখতেছি এই গাবিটা কি জাতের? এটা ভাই হলস্টাইন ফ্রিজিয়ান গরু। হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা হলস্টাইন ফ্রিজিয়ান, এই গাবিটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা দাঁত ভাই 6টা হচ্ছে ভাই। ছয় দাঁত হচ্ছে, জিনুইন 6 দাঁত। আচ্ছা বাচ্চা কয় নাম্বার দিবে? বাচ্চা 2 নম্বর বাচ্চা হবে। 2 নম্বর বাচ্চা হবে? হ্যাঁ 2 নম্বর বাচ্চা হবে। ধরেন 8.5 মাস প্রেগনেন্ট হয়েছে, এখনো ধরেন 20-25 দিন টাইম লাগবে ওর বাচ্চা হতে। অনেক উলান ফলান হয়, কেবল নাবানে শুরু করেছে। আচ্ছা বাটতলা তো অনেক বড় বড় দেখছি। হ্যাঁ বানতলা অনেক বড় বড়, আর দুধের পরিমাণও মেলাই। পয়লা বিয়ানে ধরেন 17-18 কেজি দুধ টানা হয়েছে। এ বিয়ানে আশা করা যাচ্ছে যে 20-22 কেজি দুধ রেগুলার দিন দোয়ান করতে পারবে। আর ধরেন বডিটা কত বড় হয়েছে? আচ্ছা অনেক বডি হয়ে গেছে, দ্বিতীয় বাচ্চা তো, প্রথম বাচ্চা এত বড় বডি ছিল না, তাতেই ধরেন 17-18 কেজি দোয়ান করছে। এমনি সুস্থ সবল আছে? একেবারে সুস্থ সবল, বাট জড়াও বাড়াই না, এটা তো গ্যারান্টি বুঝছেন। তারপরেও দর্শক ভাই এসে যাচাই বাছাই করে অবশ্যই নিয়ে যাওয়াটাই বিটার। আলেন ভাই, 6 নম্বর সিরিয়ালের এই গাবিটার দামটা কত চাচ্ছেন আপনি? এই গাবিটা ভাই দেখেন অনেক বড় গাবি বুঝছেন, কিন্তু দামের পরিমাণ ধরেন দাম তো চালি মেলাই চাওয়া যাবে। 1,95,000 টিকা এটা রাখা যাবে। 1,95,000? হ্যাঁ হ্যাঁ 1,95,000 রাখা যাবে। 1,95,000 টাকা দাম, আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ যত সামান্য কিছু করা যাবে ভাই। আচ্ছা চলুন তাহলে দর্শকদের পরবর্তী গাবি দেখান। আলামিন ভাই, আমরা 7 নম্বর সিরিয়ালে ছোট আকৃতির একটা গাবি দেখছি, এই গাবিটা কি জাতের? এটা ভাই হলস্টাইন ফ্রিজিয়ান জাত। হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত এটা ভাই 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা হবে। একটা বাচ্চা আগে হয়েছে, এটা 2 নম্বর বাচ্চা। 4 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা হবে? হ্যাঁ সেকেন্ড টাইম বাচ্চা হবে। খামারে সবচেয়ে ছোট গরু? হ্যাঁ ছোট গরু এটা ভাই। আচ্ছা সময় আছে কতদিন? সময় ভাই এখন নাইবে যাবে ভাই, অনেক উলান পালন হয়ে গেছে দেখেন, এখন ধরেন বাচ্চা হলেই ধরেন ফিট হয়ে যাবে। যেহেতু সময় আছে, বাটতলাগুলো ক্লিয়ার তো নাকি? হ্যাঁ হ্যাঁ বাটতলা একবারে ক্লিয়ার, আর দেখেন অনেকখানি উলান হয়েছে।
আর ধরেন আরও ধরেন নাওয়ার পরিমাণ রয়েই গেছে, যারও উলান হবে, দেখেন এত সুন্দর উলান হয়েছে। প্রেগনেন্ট গাভী দর্শকরা জাতমান দেখে সংগ্রহ করতে পারবে। হ্যাঁ ভাই, হ্যাঁ। তো আপনার এই মিনি গাভীটা 7 নম্বর সিরিয়ালের, এটার দাম কত যাচ্ছেন? এটা ভাই 1,05,000 টাকা চাচ্ছি। 1,05,000? 1,05,000। এটাই আপনার সর্বনিম্ন দামের গাভী? হ্যাঁ, এটাই সর্বনিম্ন গাভী। আচ্ছা, 1,05,000 টাকা। আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ না থাকার মতো তার কিছু কম বেশ করা যাবে, যত সামান্য। আচ্ছা, যত সামান্য দরদামের সুযোগ আছে, আলোচনা করে দর্শকরা নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে একবারে শান্ত, মহিলারাও পালতে পারবে, এত সুন্দর শান্ত, দেন অনেক শান্ত। আর অনেক উলানের আরও জায়গা রয়েছে, সাইডে বার দেন, সাইড জায়গায় হয়েছে অনেক উপায় পরিমাণ উলান হয়েছে। এসব গরুর 10 কেজি 11 কেজি দুধ দেওয়া সম্ভব, ছোট আকারের গাভী হলে এসব গরুর দুধের পরিমাণ বেশি দিবে, 10-11। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো চলুন দর্শকদের, আপনার শেষ মুহূর্তে আরেকটা গাভী রয়েছে, সেটা দর্শকদের দেখান। আলামিন ভাই, আমরা শেষ মুহূর্তে 8 নম্বর সিরিয়ালে আরেকটা ছোট গাভী দেখছি, এটা কি জাতের? হ্যাঁ ভাই, এটা ফিজিয়ান জাতের গাভী, এটা ফিজিয়ান জাত। হ্যাঁ, ফিজিয়ান জাত। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত ভাই 2টি হয়েছে, কিন্তু এই গরুটা কিন্তু বাচ্চা হয়েছে, আবার ঘুরে 5 মাস প্রেগনেন্ট হয়েছে। আচ্ছা, এখন দাঁত কয়টা? এখন দাঁত 2টি আছে ভাই। এখন দাঁত 2টাই? 2টি আছে, কিন্তু সাইড দাঁত হবে, দাঁত অলরেডি আর একটা লড়া শুরু করে দিয়েছে, পড়ে যাবে ওইটা, ধরেন আবার ফিরে বাচ্চা যখন হবে সামান হবে সাইড দাঁত। আচ্ছা আচ্ছা, তার মানে এখন বাচ্চা দিবে সেকেন্ড টাইম? হ্যাঁ, সেকেন্ড টাইম বাচ্চা দিবে। দুই বেলা ধরেন এখন দুধ দোয়ান করা যায়, 2-3 কেজি দুধ দোয়ান করা যায়। দুধ আছে? হ্যাঁ, এক বেলা দোয়ান করা যায়, 5 মাস হয়েছে, তো ধরেন এবার করে আরও 2 মাস দোয়ান লাগবে। দোয়ানের পরে শুকায় দিয়ে ধরেন 1-1.5 মাস শুকানোর পরে ভালো করে খাদ্য দিলে আরও গরু অনেক বড় হয়ে যাবে, ধরেন আবার উলান ফলান নাবানি শুরু করবি, তারপরে দ্বিতীয় রাউন্ডের বাচ্চা হবে, বুঝেছেন? 5 মাস গাভী নয় এটা, 5 মাসের গাভ। হ্যাঁ, 5 মাসের গাভী না, একবারে সঠিক করে সিকাপ দেওয়া আছে। দাম কত চাচ্ছেন? দাম এটা কোনো দর্শক বাইলে 1,15,000 টাকা চাচ্ছে। 1,15,000? 1,15,000 টাকা। তার কি আলোচনা করে আর একটু কম বেশ করা যায় না? আলোচনা আর কম বেশ ভাই, এসব গরু ধরেন আবার বাচ্চা হওয়ার সময় ধরেন 1,55,000 টাকা ধরেন সর্বনিম্ন দাম হবে। আমার পরিমাণে যেটা আসতেছে তখন এসব গরু এখন 15,000 টাকা করা যাবে, যত সামান্য কিছু কম বেশ করা যাবে ভাই। দাঁত কি আপনার ফুল 4টে হয়ে গেছে? না না, হবে হবে, 3 দাঁত ধরেন হয়েছে, ধরেন 4 দাঁত হবে এইরকম। আচ্ছা, চলেন ভাই, মোটামুটি তাহলে 8টা নতুন গাভী দেখালেন। হ্যাঁ ভাই। তো সব মিলিয়ে এই 8টা গাভী? হ্যাঁ ভাই। বাচ্চা সহ আমরা দেখলাম, বাচ্চা ছাড়া প্রেগনেন্ট গাভী দেখলাম। হ্যাঁ ভাই, হ্যাঁ। ক্রেতা ভাইরা, আপনার এখানে সরাসরি অনেকেই আসতেছে বা আসছে বা আসবে বলে ভাবছি, অনেক কাস্টমার ওই দেখেন না যে খামারের সামনের দিক দিয়ে দেখেন, অনেক কাস্টমার দেখা শুরু করে দিছে। আর এই ধরেন আমাদের ভাঙুরায় ধরেন সবচেয়ে কম দাম আমার কাছে পাবে, এটা ধরেন আমি বলতে পারবো যে লাভের পরিমাণ কম করবো, সেলটা বেশি দেবো। আচ্ছা, ধরেন অনেকদিন ধরেই ব্যবসা করি, ধরেন ব্যবসার কিছু বুঝি, গরু চিনি না চিনিও কিনি না, ধরেন দর্শক ভাই লিও ঠকবে না, ধরেন যাচাই বাছাই করে লিখছে এনারাও ধরেন কিতাই। আচ্ছা, অনেক ধন্যবাদ আলমিন ভাই আমাদের পাবনা কৃষি চিত্রের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক আপনাদের যারা এতক্ষণ ধৈর্য সহকারে পাবনা কৃষি চিত্রের মাধ্যমে আলমিনা ডেয়ারি ফার্ম থেকে নতুন 8টি গাভী দেখলেন, বাচ্চা সহ এবং প্রেগনেন্ট গাভী। এই গাভীগুলো আপনাদের পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আলমিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা সরাসরি ওনার খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিজ দায়িত্বে এগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দর্শক প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আমাদের পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।